আজকে দেখবো আমরা এই মিটারটি কিসের জন্য অন হচ্ছে না। তো চলুন দেখি কি সমস্যার কারণে এই মিটারটি অন হচ্ছে না। প্রথমে আপনারা এই সেটটা খুলবেন, এই ব্যাক কভারটা খুলবেন। খোলার পরে যেটা করবেন, এখানে একটি ছোট্ট ব্যাটারি আছে, এই ব্যাটারিটাকে আপনারা রিমুভ করবেন। ব্যাটারিটা রিমুভ করলে দেখবেন এখানে দুটো স্ক্রু আছে, এই যে ছোট ছোট দুটো স্ক্রু আছে, এই স্ক্রুগুলোকে আপনারা খুলবেন। ছোট ছোট স্ক্রু দুটো আছে, এই দুটো স্ক্রু আপনারা ভালো করে খুলে তারপরে আবার এই মিটারটির কভারটি টোটালি ওপেন করবেন। এই যে একদম ইজি, কিন্তু আপনারা চাইলেই পারবেন, একদম ইজি। জাস্ট দুটো স্ক্রু দিয়ে এই মিটারটির জাস্ট দুটো স্ক্রু দিয়ে এই মিটারটির কভারটা লাগান। তো এভাবে খুলে তারপরে এবার দেখুন এখানের মধ্যে সমস্যাটা হচ্ছে কোন জায়গায়। যেমন এই যে এখানে একটা দেখতে পারতেছেন রিসেন্ট বাটন, এই রিসেন্ট বাটনটি হচ্ছে কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় তাহলে এই বাটন দিয়ে আপনারা এখানে পুশ করে রিসেন্ট করবেন। যেমন এখানে পুশ করে তারপর রিসেট করতে হয়। এই যে দেখুন ঠিক এই ছিদ্রের দিকে রিসেট করতে হয়। তো সমস্যাটা কোন জায়গায় আমাদের, আমি আজকে তা দেখাবো আপনাদের। যেমন এখানে ব্যাটারির এই হচ্ছে মাইনাস আর এই হচ্ছে প্লাস, ব্যাটারির মাইনাস প্লাস, এই দুটো হচ্ছে মাইনাস প্লাস, অর্থাৎ ব্যাটারি যেখানে কানেক্ট হয়ে গিয়ে সার্কিটে, এই যে প্লাস মাইনাস, মাইনাস প্লাস অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ, এই এখানের মধ্যে আমাদের সমস্যাটা আছে। এই যে আপনারা দেখতে পারতেছেন এখান থেকে সোজা একটি লাইন গিয়ে এই ডায়োডের মধ্যে লাগছে, এটা হচ্ছে আপনার ব্যাটারির প্লাস পয়েন্ট। অর্থাৎ ব্যাটারির প্লাস পয়েন্ট না পাওয়ার জন্যই কিন্তু এই মিটারটি অন হচ্ছে না। তো কী করবেন আপনারা, এখান থেকে ঠিক এদিকে একটি প্লাস পয়েন্ট এসে এই ডায়োডের মধ্যে লাগছে, প্লাস পয়েন্ট এসে এই ডায়োডের মধ্যে লাগছে, এখান থেকে কিন্তু ঠিকই মান আসতেছে, এখানে ঠিকই মান আসতেছে। জাস্ট আপনারা কি করবেন, এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা থেকে একটি, মাইনাস থেকে একটি তার আপনারা এখানে বডির যে কোনো জায়গায় একটি মাইনাসের মধ্যে তারটা লাগিয়ে নেবেন। ব্যাটারি কিন্তু মাইনাসটা পাচ্ছে না, অর্থাৎ মাইনাসটা আপনারা এখানে আগে ছোট একটি তার লাগাবেন। যেমন ধরুন এই যে ছোট্ট একটি তার আছে, এই ছোট্ট তারটি আগে আপনার এখানের মধ্যে লাগাবেন, এই যে একটি ছোট তার এখানের মধ্যে এভাবে বেঁধে, তারপরে সোজা এখানে যে স্ক্রুগুলো আছে, যে কোনো একটি স্ক্রু মানে হচ্ছে মাইনাস, অর্থাৎ স্ক্রু একটু লুজ দিয়ে তারপরে এখানে আপনারা পেঁচিয়ে নেবেন। এই যে এভাবে এভাবে পেঁচিয়ে তারপরে স্ক্রুটা টাইট করে দেবেন, বেশ কাজ হয়ে গেল। বাড়তি যে তারগুলো আছে এই তারগুলো কেটে ফেলবেন, এই যে বাড়তি যে তারগুলো আছে আমরা কেটে ফেলবো। হ্যাঁ, এবার জাস্ট এই যেখানে কভারটি বসাবো, কভারটি বসিয়ে তারপরে আমরা ব্যাটারি কানেক্ট দেব। এই যে দেখুন চালু হয়ে গেছে অলরেডি, ওকে, একদম ইজি, কিন্তু আপনারা চাইলেই পারবেন। এবার যে ডিভাইসটি আছে আপনার,
ডায়াবেটিস মাপার যে ছোট্ট একটি ডিভাইস আছে, এই ডিভাইসটি এখানে কানেক্ট দিলেই ওকে। বেশ ওকে, এবার আগের মতো আবার সেই স্ক্রু দুটো সুন্দর করে লাগিয়ে নেবেন। এই যে স্ক্রু দুটো আমি লাগিয়ে নিয়েছি, বেশ কভারটি লাগিয়ে নেবেন, 100% কাজ হবে। এই যে দেখুন একদম স্যাম্পল, কিন্তু আপনারা চাইলেই ছোট্ট একটি স্ক্রুড্রাইভার দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন, এবং একটি তার দিয়ে আপনারা এই আপনাদের এই ডায়াবেটিস মাপার যে মেশিনটি, এই মেশিনটা 100% ওকে করতে পারবেন। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন।